আন্তর্জাতিক ঘুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে দেশে ঘুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। এ সময় নিখোঁজদের ফেরোচ্ছে স্বজনরা ঘুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। স্বজনের ছবি হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ঘুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তারা শোনান প্রিয়জন হারানোর দুঃসহ অভিজ্ঞতা। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে মানববন্ধনে ঘুমের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। ঘুমের ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেকটি ঘুমের অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক তদন্ত করা হোক এবং তাদের কি ঘটেছে, আমাদের এই স্বজনগুলো আজও জীবিত আছে না, তাদের ভাগ্যের কি নির্মম পরিণতি ঘটেছে, এর সঠিক তদন্ত আমরা চাই। ভুক্তভোগী পরিবারগুলো ঘুমের শিকার ব্যক্তিদের তালিকা তৈরির দাবি জানিয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।